এই সফলতা আসবে তখন যখন আপনার কলব মুতমাইন হবে, যখন আপনার কলব দামি হবে, যখন আপনার কলবের মনে কোনো দাগ থাকবে না। যেমন ড্রেসের মধ্যে, জামার মধ্যে দাগ থাকলে অন্য কেউ হয়তোবা আমাদেরকে আর চোখে তাকায়, তেমনি ভাবে কলবে দাগ থাকলে, গুনার দাগ থাকলে, ময়লা থাকলে আল্লাহ ভালো চোখে তাকান না। যদি মালিকের নেগায়ে কারামের মধ্যে, মালিকের রহমতের মধ্যে আসতে হয় তাহলে কলবকে জিন্দা করতে হবে, ঠিক কিনা? ভালোবাসা লাগাতে হবে আমার নবীর সাথে। এই জন্য রব্বু করিম আমাদেরকে কোরআনে পাকে বলতেছেন, কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে কাকে? তোমার জন্য সব করব, কে কি করছে যাই না, আমি তোমার জন্য জানো দিব, বলে কি বলে না, না পাইলে তো সেকা খায় বেকা হইয়া তারপরে তো ছুইলা যায়, আওয়াজ দেয় না। যুবকরা তো এখন এরকমই, কিছুদিন পর পরই খালি শুনি সুইসাইড করে। আরে যুবক, আমার যুবক কলিজার টুকরা ভাই বাবারা, পুরুষরা ছেলে হয়ে জন্মেছো, ঝুলবা কেন? কেন ঝুলে যাবা? যাদের জন্য ঝুলে যেতেছে সে তো আরেক জায়গায় যায়, তো কয়দিন পরে আরেক জায়গায় যায় সংসার করবে। তুমি তো মরে গেলা, তোমার তো আর কোনো দাম রইল না, না দুনিয়াতে দাম পাইলা, না আল্লাহর আখেরাতে দাম পাইলা। ভালোবাসা এমন একজনের সাথে করতে হবে যিনি কখনো ধোকা দেয় না। তিনি কে? আল্লাহ। আওয়াজ দেয় না? আল্লাহ। হাসির ছলে ভুলে যাই, একটু কষ্ট পেলে চোখ দিয়ে পানি পড়লে ভুলে যাই, তিনি কিন্তু ভুলেন না। তিনি ভুলে গেলে তো অক্সিজেন নিতে পারতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন বলতেছেন কোরআনে পাকে, কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ। ওগো হাবিব বলুন বান্দাকে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, মন চাইনি ভালোবাসতে? আওয়াজ দেয় না? মন চায়? যদি মন চায় তাহলে বোঝা গেল রহমতের দরজাটা খুলেছে। আর যদি এখনো মনে হয় যে দেখি নাই কেমনে ভালোবাসবো, সমস্যা নেই, নবী পয়গাম্বাররা কেউই তো দেখেন নাই, কিন্তু তেনাদের উম্মতদের একটা কষ্ট ছিল, তেনারা কথা বলেন আল্লাহর সাথে, কিন্তু দেখছে কিনা জানি না, কিন্তু আমরা তো স্পষ্ট ভাবে জানি, মানি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সুবহানাল্লাজি আসরা বি আব্দিহি, আমার আল্লাহ বলেছেন পাক হে ও জাত জিসনে আপনে বান্দে কো লে গায়া আও আদনা পর কাবা কাউসাইন পর, যেখানের মধ্যে আমার নবী স্বয়ং গিয়েছেন। আমাদের উম্মতদের একটা ভরসা আছে, অন্য নবীদের উম্মতরা কেউ জানতো না যে অন্যান্য নবীরা আমার মওলাকে দেখেছে কিনা, কিন্তু আমরা উম্মতিরা তো জানি আমার নবী দেখেছে, ঠিক কিনা? তাহলে টেনশন আছে? আমাদের উম্মতদের টেনশন তো কম থাকার কথা, কারণ অন্যান্য উম্মতরা তো নবীর সাথে বলতো, ওগো আদম, ওগো ঈসা, ওগো মূসা, ওগো ইব্রাহিম, ওগো ইসমাইল, ওগো দাউদ, ওগো সুলেমান, সুলেমান আলাইহিসসালাম, এভাবে সবার কাছে বলতেন, ওগো পয়গম্বরে খোদা, আপনারা তো দেখেছেন, কথা বলেন, আমাদেরকেও দেখান, কিন্তু আজ পর্যন্ত কোনো সাহাবী বলেন নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দেখে থাকেন আমাদেরকেও দেখান। বলে না না, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন, আপনি সেই আয়না, আয়না মিরাতুল আইনি, আমার নবী বলেছেন আমি খোদা দেখার আয়না। তখন সাহাবারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি, খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীকে দেখতে রাজি আছে কি নাই? আমার আল্লাহ বলতেছেন কোন শরীরের কোন জায়গায় না, আমি আছি বান্দার, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ভরিদ, বান্দার প্রত্যেকটা বান্দা, শুধু নাস্তিক আস্তিক না, যে আমাকে মানে তার সাথে আমি আল্লাহ আছি, যে আমাকে মানে না তার সাথে আমি আল্লাহ আছি। ওগো আল্লাহ, তুমি তো প্রত্যেক বান্দার সাথে থাকো, নবীর অবস্থা কি রেখেছো? আমার আল্লাহ বলেন আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চেয়ে তিনি কটে, যারা আমার নবীকে ভালোবাসে না তাদের কাছে আমার নবীকে রাখি নাই। জিজ্ঞেস করলাম মওলা তুমি বাইরে, তোমার নবী ভিতরে কেন? বলেন নাহনু আকরাবু, এই যে রগ আছে, রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, ওই প্রাণের চাইতে নিকটে আমার নবী থাকেন। যদি মমিন হস বান্দা, নবীকে অনুভব করতে পারবি, তোর পশম প্রাণের সাথে সাথে তুই কষ্ট পাওয়ার আগে নবুয়াতির কলি যায় আমার নবী উফ করে উঠে, মমিন কষ্ট পাওয়ার আগে নবী কষ্ট পায়, এতটা করিব রেখেছি আমার নবীকে। তবে হ্যাঁ, আমি রগের মধ্যে থাকি, আমার নবী জানের চাইতে নিকটে থাকে, আজ যাই জান নিয়ে টান দিবে, রক্ত নিয়ে, রগ নিয়ে টান দিবে না। জিজ্ঞেস করলাম মওলা তুমি বাইরে, তোমার মুস্তাফা ভিতরে কেন? আল্লাহ ডাক দিয়ে বলে অনেক কাফের মুশরিক
নাস্তিকরা থাকবে যারা আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে, আমার নবীকে খাটো করার চেষ্টা করবে, আমার নবীর শান ছোট করার চেষ্টা করবে। এজন্য আমি আল্লাহ বাইরে থেকে রগের মধ্যে পাড়া দিচ্ছি আর আমার নবীকে ভিতরে রেখেছি। যারা আমি আল্লাহকে মানবে, রাসূলুল্লাহর প্রেমে আসক্ত হবে, তারা মনে রেখো আমি আল্লাহ সেই বান্দার সাথে আছি। শুধু আমি আল্লাহ নয়, আমার নবীও তার সাথে আছে। আমি নবীর ভালোবাসাটা এই জন্য শিখাচ্ছি যাতে আল্লাহর সাথে প্রেমটা আজকে রাতি হয়ে যায়। যে প্রেম রাতের বেলা SMS দেয় গুড নাইট, ওই প্রেমের ভরসা আছে? আওয়াজ দেয় না। দুনিয়াদারি ভালোবাসা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, যদি আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবেসে, এখন আমার নবী কি মিথ্যা বলছে? আওয়াজ দেয় না। নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে, বুঝা গেল আমার নবী কি কখনো নামাজ কাজা করছে? আমার নবী কি কখনো হারাম পথে চলেছে? আমার নবী কি সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ কখনো কি গীবত চুগলখুরি করেছে? আমার নবী কি কখনো বেগানা নারীর দিকে তাকিয়েছে? আমার নবী কি 63 বছরে একটা কোন জীবনে মিথ্যা আছে? আওয়াজ দে বলেন আছে। আমার নবী গুনাহ শিখায় নাই, আমার নবী আল্লাহর সাথে ভালোবাসা শিখিয়েছে, ঠিক কি না? তো নবীকে যদি বলি নবীকে ভালোবাসি, তাহলে আমাকে নামাজি হতে হবে। আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীকে যদি ভালোবাসি, তাহলে পাঁচ অক্ত নামাজি হতে হবে, যদি বেশি বাসি তাহলে মাঝে মাঝে তাহাজ্জুদ গুজারও হতে হবে, ঠিক কি না? যদি নবীকে ভালোবাসি, রোজার সময় রোজাগুলি রাখতে হবে। আওয়াজ দিচ্ছে না বাবা? আমার নবীকে অনুসরণ অনুকরণ করার কথা বলা হয়েছে, এইজন্য নবীর মতো যারা চলেন, ওয়াকুনু মা সাদিকিন, সে ওলি আল্লাহদের সঙ্গে জ্ঞাপন করতে হবে, ঠিক কি না? আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে বন্ধুত্ব করতে হবে, যেটা বলবে চল একটা সিনেমা আছে দেখাই, ওটার সাথে বন্ধুত্ব করলে কোনো ফায়দা আছে? ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। ইউহিব্বুকুমুল্লাহ, তখন গিয়ে আমার আল্লাহ বলতেছেন বান্দা যদি নবীর অনুসরণ অনুকরণ করিস, আমি তোকে ওয়াদা করছি তুই বান্দা হয়ে আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ হয়ে তোকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ, বান্দা থেকে বন্ধু হওয়ার দরকার আছে কি নেই? আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেন, ফাসকুরনি আজকুরুকুম, আমার আল্লাহ বলেন আমাকে ডাক, একদিন আমি তোকেও ডাকব। এই জাহাজতে শাহজালাল ইয়ামানি, শাহপরানি ইয়ামানি, বাজিদ বোস্তামি, জালালউদ্দিন সুয়ুতি, ওলি আল্লাহদের নাম যে ডাকি, এটা আমরা ডাকি না আল্লাহ ডাকায়, ঠিক কি না? দেখেন আমাদের বর্তমানে যুবকদের মধ্যে সমস্যা হলো, আমরা কোরআন সুন্নার মজা পাই না। যে হুজুর ওয়াজ তো প্রত্যেক দিন হয়, শত শত ওয়াজ হয়, শীতকাল হইলে তো ওয়াজের মৌসুম, কিন্তু এখন আর কেউ হেদায়েত খুঁজে পায় না, এখন আর কোরআন সুন্নার কথা শুনে কারোর মধ্যে ওই তাৎপর্য, ওই রুহানিয়াত আসে না, আসে না। এই জন্য, কারণ ওই যে বললাম অকুনু মা সাদিকিন, সৎসঙ্গ জ্ঞাপন করার কথা ছিল, সঙ্গটা এখন খারাপ মানুষের সাথে, ভালো মানুষের সাথে না, যার কারণে রহমত আসে না, বরকত আসে না। চাঁদপুর, বাংলাদেশ, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবী সালাম উত্তর নেয়। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া কি উত্তর নেওয়া ওয়াজিব। তা আমার নবীকে সালামের ব্যবস্থা রেখেছেন নামাজে আল্লাহ, নবীজি কি সালামের উত্তর নিবে না? তা আগে তো শুনতে হবে, তো বোঝা যায় আমার নবী জায়গায় বসেও শুনে, ঠিক কি না? কারণ আন্নাবি ওয়াওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম, ওই যে নবীজি কলবের চাইতে জানের চাইতে নিকটে রেখেছেন কে? নবীকে, মুমিনের জানের চাইতে নিকটে আল্লাহ রেখেছেন। অনেকে প্রশ্ন করবে, আপনার আকীদা নষ্ট করার চেষ্টা করবে, শয়তান ধোকা দেয় কোন জায়গায় জানেন? পাঁচ অক্ত নামাজ পড়লে ওই জায়গায় ধোকা দেয় না, তাহাজ্জুদ যখন থেকে নিয়ত করবেন ওই জায়গায় ধোকা দিবে। আওয়াজ দেয় না, শয়তান ওই জায়গায় ধোকা দিবে। যুবকদেরকে মমিন হতে দেয় না, ওলি হবে কিভাবে? জানে এই মুসলমানকে যতই তীর বল্লমের আঘাত করুক না কেন, তারা যদি মমিন হয়ে যায় এই জেসমটা ঢাল হয়ে যাবে, হাতটা তলোয়ার হয়ে যাবে, ঠিক না? মুসলমান বড় কঠিন জিনিস, এটা ইহুদি নাসারাও জানে, শয়তানও জানে। দেখতেছো ছোট ছোট যুবকরা, ছোট ছোট বাচ্চারা, 20 বছর 25 বছরের যুবকরা, হয়তো মুখে দাড়ি নাই, এখনো দাড়ির তাৎপর্য বুঝে না, এখনো কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা এটা জানে না, মা বাবার খেদমত করলে কি ফায়দা হয়তো বা এখনো যুবক জানে না, অনেক কিছু বুঝে না, কারণ ইহুদি নাসারারা এখন এগুলোর মধ্যে ডুবাইয়া রাখছে আমাদেরকে। আওয়াজ দেন,
টেকনোলজি দ্বারা ইহুদি নাসারা আমাদেরকে ডুবিয়ে রেখেছে। তারা জানে মুসলমান এমন এক জাতি যারা শুধু ইতিহাস করে না, এক একটা মুসলমান এক একটা ইতিহাস। ভয় পায় আমাদেরকে, বড় ভয় পায়। দেখবেন হিন্দু ধর্ম নিয়ে তো কোনো কিছু লাভালাভি নেই, তারাও তো খোদা বিশ্বাস করে, আমরা তো একজন বিশ্বাস করি, তারা তো লক্ষ লক্ষ বিশ্বাস করে। আওয়াজ দেন, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, তাদেরও তো প্রভু আছে, ওটা নিয়ে লাভালাভি নেই, মুসলমান নিয়ে লাভালাভি। আমাদের তো মাত্র একজন মালিক, এই জন্যই তো আমার নবী দ্বারা আমার আল্লাহ বলিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এখন যে কুল হুয়াল্লাহু আহাদ, সাহাবায়ে রাসূলদের কাছে আমার নবী বলেছেন আল্লাহ এক আল্লাহ এক, সাহাবারা বলতেছে ইয়া রাসূল এটা কি বলে, এটা কোরআন। আগে নবীর জুবান থেকে হাদিস বেরিয়েছে এটা কোরআন, তখন গিয়ে কোরআন সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ের আমার, এই জন্য মুসলমানদেরকে একত্রিত হতে দেয় না। কিন্তু মুসলমান আপনাকে মনে রাখতে হবে, নবীর শানে কেউ যদি গোস্তাখি করে তার সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। আমার নবী বলেছেন আমি নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু, যদি আমার নবীর শানে কেউ বেয়াদবি করে তার গর্দান উড়িয়ে দাও। আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আপনাকে যত রকমই সমালোচনা করুক, আপনাকে যতই পিছন দিক থেকে টান দিয়ে ধরে রাখুক, আপনার কখনো ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না, কারণ ভবিষ্যৎ গড়নেওয়ালা কে? দেখেন মহাব্বত, আমার মদিনাওয়ালার মহাব্বতটা কত দামি, যে মহাব্বতের উসিলে আল্লাহ আপনাকে বিজয় দান করবে। আপনি যদি সিনার মধ্যে রসুল্লাহর মহাব্বত একবার জ্বালাতে পারেন, ওই চেরাগটা জ্বালাইতে পারেন, সেটা কখনো আর নিবে না, কারণ আমার নবীকে সিরাজুম মুনিরা বলা হয়েছে, আমার নবীকে আল্লাহ চেরাগ বলেছেন, ওই চেরাগটা হলো ইশকের চেরাগ, ওই চেরাগ যদি আপনি জ্বালাতে পারেন, প্রেমের চেরাগটা, নবীর চেরাগটা জ্বালাতে পারলে আপনার ওই চেরাগ কখনো নিবে না, আল্লাহ দাউ দাউ করে খালি বাড়াতে থাকবে। আমরা তো এখন ওরকম ভালো বাসতে পারি না, অথচ আমার নবী বলেছেন যারা আমি নবী মুস্তাফাকে দেখে নাই তারপরও কালমা পড়েছে তাদেরকে সাত মর্তবা মুবারকবাদ জানাচ্ছি, তাদেরকে বলছি তোমরা হাসর উঠতে দেরি নাই, যদি আমি নবী মুস্তাফার প্রেমে আসক্ত হও তোমাদেরকে আমি সাত মর্তবা মুবারকবাদ জানাচ্ছি, হাসরের ময়দানে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। যখন বাবা আদমকে তৈরি করার হুকুম আসছিল, দুনিয়াতে প্রথম জিবরিল আমিনকে পাঠানো হয়েছিল, জিবরিল আমিন আসছে আর ফিরত গেছে, আল্লাহ বলে কি ব্যাপার আদমকে তৈরি করব, মাটি আনছো? বলে আল্লাহ মাটি ধরতে গেছি, মাটি চিৎকার দিয়ে কাঁদছে, বলে এই আদম সন্তানের অর্ধেক যাবে জান্নাত অর্ধেক জাহান্নামে, এই মাটিগুলি জাহান্নামে যাবে, আমার উপর দয়া করুন মাটি নিয়েন না। মাটি এমন ভাবে কান্না শুরু করছে, চলে আসছি, আল্লাহ তখন মিকাইলকে পাঠিয়েছেন, যাও আদম আলাইহিসসালামকে আদমকে বানাবো, মাটি নিয়ে আসো দুনিয়া থেকে। গেছে মিকাইল ও ফিরত, আল্লাহ মাটি যেমন চিৎকার দিয়ে কানছে, মা গো বাবা গো কোয়া, মাটি তো মাটি নিতে দেয় না, বলে এখানের মধ্যে কতজন যখন জান কবজ করবে চিৎকার দিয়ে পরিবার কান্না করবে, কেউ জাহান্নামি কেউ জান্নাতি হবে, আল্লাহর এই ভয়াবহ আজাব থেকে আমাকে পানা করুন। চলে আসছে, ইসরাফিল আলাইহিসসালাম গিয়েছেন, চলে আসছেন, একই কাহিনী, আজরাইল আলাইহিসসালাম গেছেন, আসার পরে দেখতেছে যে আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ব্যাপার কি, জিব্রাইল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল, কেউ মাটি আনতে পারলো না, আজরাইল তুমি কেমনে আনলা? বলে চিৎকার চেঁচামেচি মাটি করছে যে জান্নাতে যাবে, অর্ধেক অর্ধেক জাহান্নামে চিৎকার করেছে, কিন্তু আল্লাহ আগে আপনার হুকুম তারপরে বাকি কিছু। সুবহানাল্লাহ। বলেন বলে আগে আপনার হুকুম, আজরাইল গেছে থাবা দিয়ে মাটি নিয়ে আসছে, ওখান থেকে বাবা আদম তৈরি। এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে আজরাইল আজ থেকে তুমি আদম সন্তানের রূপ কবজ করবা। এই মেহফিলগুলি সাজানোর কারণ একটাই, এলাকার মধ্যে হেদায়েত। আমরা মারামারি এলাকা এলাকা করি, আমরা ফরিদগঞ্জের, তুই হাজীগঞ্জের, আমি চাঁদপুরের, তুই কুমিল্লার, আমি চট্টগ্রাম, তুই ঢাকার, আমি বগুড়ার, তুই রাজশাহীর, শুধু সেখানে নয়, আমি বাংলাদেশ, তুই ইন্ডিয়ার, আমি বাংলাদেশ, তুই মায়ানমার, শুধু সেখানে, আমি আর্জেন্টিনা, তুই ব্রাজিল। আওয়াজ দেন না, মেসি এসিনে না নেইমার এসিনে আপনারে মারামারি, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, আছে কি নেই? চিন্তা করছেন আমাদের মন মানসিকতা কোথায় গেছে? একটাবার চিন্তা করেন তো কোথায় গেছে, যে নেতার কারণে, নেতা সাহেব যখন দেখবেন দামি গাড়ি থেকে নেমে
একদম স্যুট বুট পরা, একদম খুব সুন্দর করে এসে আপনার কাছে পাঁচ বছর পরে আসসালামু আলাইকুম দিব, বুঝবো ভোটের জন্য আসছে। ভোটটা দিয়েছেন আর পাঁচ বছরে আল্লাহর ওলি চেহারা দেখা যাবে কই যায় ওনারা আল্লাহ মালুম। নির্বাচনের টাইমে কিন্তু সবাইরে দেখি তার মতো কেন হবা, তুমি তুমি নিজেকে চিনো। হাজরতে বায়েজিদ বোস্তামি কে কেউ একজন বলতেছে, হাজরতে বায়েজিদ বোস্তামি তিনি কোথায় থাকেন? বায়েজিদ বোস্তামি কে জিজ্ঞাসা করার পরে বায়েজিদ বোস্তামি বলতেছে 30 বছর ধরে খুঁজতেছি, যদি পাই তাহলে বলবো সুবহানাল্লাহ। 30 years 30 বছর ধরে খুঁজতেছি বায়েজিদ বোস্তামি কে। তো কেউ একজন বলে যে কি ব্যাপার পাইছেন বায়েজিদ বোস্তামি, বলে জিজ্ঞেস করলাম ওনার কাছে, উনি তো বলে যে 30 বছর ধরে বায়েজিদ বোস্তামি কে খুঁজতেছে, বলে উনি তো বায়েজিদ বোস্তামি। আল্লাহু আকবার, বলে আমি যেখানে আমার নাম, এটা তো আমার দুনিয়ার মানুষ দিছে আমার নাম, আমার মা বাবা কেউ না কেউ দিছে, আমার আসল পরিচয় কি সেটা জানার দরকার আছে কি নাই? ভাইরা আমার বাবার আমার, ওই যে অনেক সুর দিয়ে অনেক কথা বলবো বুঝবেন না কিছুই, অনেক ওয়াজ লাগে না, হেদায়েতের জন্য এক লাইনই যথেষ্ট। যদি আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করলে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে, আজকে থেকে, কাল বলতে কিছু নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ, পাস্ট প্রেজেন্ট ফিউচার মাজি মুস্তাকবেল হাল, এই তিনটা কালের মধ্যে অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই। আওয়াজ দেয় না, এই যে এক সেকেন্ড চলে গেল, বর্তমান আছে আর, এটা তো অতীত হয়ে গেছে, আর ভবিষ্যতে যে ক্রমাগত বাড়তেছেন ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি, তাহলে বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই। আমার নবীর কাছে দুই তিনজন খাতুন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে মা বোনদের কি কোনো হিসাবই নেই, কোনো কাতারই নেই? নাপাক থাকলে ইবাদত বন্ধ, সাক্ষী পুরুষ একজন যথেষ্ট হয়, নারী দুজন লাগে, নারীদের মাকাম কেন নিচে? আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, মা গো বসো, বুঝাই নারী অনেক দামি। সুবহানাল্লাহ, কয় না, যখন তুমি যুবতী নিজের ইজ্জত হেফাজত করতে পারলে, তোমায় যখন বিয়ে করবা, তুমি যখন বিয়ে করবা, তখন তোমার কদমে নিচে তোমার সন্তানের ব্যবস্থা রেখেছেন কে? আওয়াজ দেয় না কে? বলে শুধু এখানে নয়, নারী যখন বাবার ঘরে থাকে, আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে, একটা কন্যা সন্তান আমি এই পুরুষকে দিলাম, এই বান্দাকে দিলাম, সে যদি ঠিকঠাক মতো তাকে দেখভাল করতে পারে, পর্দা নিশিন তাকওয়াবান বানাতে পারে, যদি তাকে ঠিক মতো হেদায়েতের পথ দেখাতে পারে, তাহলে শুনো, ওই বাবার কিসমতে ওই নারীর জন্য, তার মেয়ের জন্য, কন্যা সন্তানের জন্য মনে রেখো, দুনিয়াতে খেয়ার করো, আমি আল্লাহর হক আমি তার জন্য মাফ করে দিলাম, জান্নাত তার জন্য অপেক্ষা করছে, কবর আসান করে দিও, হাসার আসান করে দিও, নবী সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ, নারীরা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এত নিয়ামত রেখেছে? বলে হ্যাঁ মা গো, মেয়েদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কিন্তু হুকুমত চলবে পুরুষদের। আওয়াজ দেয় না, হুকুমত চলবে, ক্ষমতা চলবে পুরুষদের, কারণ পুরুষদেরকে একটা শক্তি দেওয়া হয়েছে, পুরুষরা শক্তি নিয়ে চলে, পুরুষ অনেকটা আল্লাহ সুন্নতে চলে, আর নারীরা মদিনাওয়ালা সুন্নতে চলে। সুবহানাল্লাহ, দেখবেন ছেলেরা বাপরে দেখলে উল্টা পথে দৌড় মারে, কিন্তু সব আবদার মার কাছে। আওয়াজ দেন, মায়ের আসলটা ধরে, মা ইয়া পিকনিকে যাবো, বন্ধু বান্ধব যেতেছে, 1000 টাকা লাগে, আব্বা তো দিব না, তুমি একটু কইলে তাহলে হয়তো দিব। বাপের কাছে বলার সাহস নাই, এটা হলো আমার, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান যুবক তার বাবাকে অনেক ভালোবাসে, বলে না ভালোবাসে কিন্তু বাসে ঠিকই, জানে বাবাটা ঈদে চাঁদে নিজে ছিঁড়া জুতাটা পরবে, কিন্তু সন্তানের জন্য ভালো জুতাটা নিয়ে আসবে, ঠিক কিনা? ঠিক কিনা? বাবার কাছে চাইতে হয় না, বাবা জানে। ওদিক দিয়ে গেছে বিড়ি টানছে, টাইনা টাইনা ফিরা ফালায় টালা দিয়ে বাপের কাছে গেছে, কোনো কিছু নাই, সেন্টার ফুড খাইছে, পান খাইছে, সব খাইছে, বাপে জানে করতে আইছে, কারণ বাপটাও ওই পথে একসময় ছিল, ঠিক কিনা? সবাই সবাই রাস্তা জানে, পুরুষরা খুব ভালো বুঝে, ছেলেরা খুব ভালো বুঝে, বাপটা বুঝে খারাপ কোনটা ভালো কোনটা, বাপটা এজন্য আটকা, কারণ দুনিয়া যতক্ষণ বাবা মার ছায়ার নিচে আছেন ততক্ষণ দুনিয়া বুঝে আসবে না, একটা ছায়া যখন চলে যাবে তখন বুঝবেন দুনিয়াতে কত ধানে কত চাল। আওয়াজ দেন, ঠিক না? বাবা মা যতক্ষণ আছে দুনিয়ার হিসাব বুঝবেন না, বাবা মার থেকে সরে যাবেন, বিয়ের বোঝা যখন কাঁধে নিবেন তখন যুবক টের পাবেন দুনিয়া চলতে কত কষ্ট, তখন সব দুনিয়াদার মানুষদেরকে তখন আর ভালোবাস ভালো লাগা লাগবে না, এতদিন যতদিন মা বাবার ছায়া নিচে ছিলেন ততদিন আপনার কাছে দুনিয়াটা রঙিন মনে হয়েছে, মা বাবার ছায়া উঠে গেছে, মা বাবা কেউ একজন চলে গিয়েছে, ইন্তেকাল হয়েছে, মা চলে গিয়েছে কিংবা বাবা নয়তো বা দুজনেই চলে গিয়েছে, তখন ওই সন্তানটা বুঝে দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থপর। আওয়াজ দেয় না, ঠিক না? স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না,
কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসবে আপনার বাবা মা, ঠিক না? এই জন্য যুবক, আমার মা বোনদের, আমার ভাই বাবাদেরকে বলবো, মা বাবার খেদমত করবেন, বিরুল ওয়ালিদাই, পিতা মাতার কর্তব্য করবেন, ফরজ মা বাবার খেদমত করবেন, আপনার জন্য বেহেশত রেডি রাখবেন কে? এক আগেরকার যুবকরা ময়মরুব্বীদেরকে দূর থেকে দেখলে ঠিক হয়ে যেত, পরিপাটি হয়ে যেত, এখন তো বিড়ি টানতে টানতে সামনে দিয়ে চলে যায়, কি এর সালাম, কি এর কালাম, মুসলমানের আওলা চেহারা দেখেও বুঝি না, সালাম দিমু, আদাব দিমু, নমস্কার, হ্যালো, গুড মর্নিং, কি কমু বুঝি না, আওয়াজ দেখা, দাড়ি কোথায়, অ্যাটিটিউড কোথায় মুসলমান, অ্যাটিটিউড ম্যান, নিজের ব্যক্তিত্ব আনো, হযরত ওমর যে রাস্তা দিয়ে 40 দিন পর, 40 ডেজ লেটার, 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যেত, এখনো যায় নাই, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, সুবহানাল্লাহ, কয় না, ব্যক্তিত্ব দেখছেন, পার্সোনালিটি, আল্লাহু আকবার, পার্সোনালিটি এরকম রাখেন, মাহফিল হবে, লাখো মানুষ যেতে হয়, বলবেন যে কোরআন শোনার মাহফিল হবে, কে বাধা দিবি আমার কাছে, মাদ্রাসা করব, মসজিদ করব, এলাকার উন্নতি করব, কেউ যদি বাধা দিতে হয় একা দাঁড়িয়ে যাবেন হযরত ওমরের মতো, আওয়াজ দেন, আমার যুবকগুলি কয় কি পারা যাবে, পারা যাবে না, পারা যাবে না, আল্লাহ জিন্দা, আল্লাহর এই দুনিয়ার মধ্যে আওয়াজ দিয়ে বলেন, এই রুহের জগৎ থেকে, মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ। এই দুনিয়াতে ক্ষমতা চলবে কার? আল্লাহর হুকুমে কবরে যাব, হাসরে যাব, আল্লাহর হুকুমে নবীর সুপারিশে জান্নাতে যাব, আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের পথ কখনো ছাড়বো না, ওলি আল্লাহদের পথ ছাড়বো না, দুই হাত তো বলেন রাজি আছি কি না মুসলমান বলেন, আওরাত আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়াতে কুল কায়নাতে ক্ষমতা চলে কার? আল্লাহ। আল্লাহটা চলবে, কোনো মোল্লারটা না, কোনো দুনিয়াদারি মালদার থাকবে না, নবীর ভালোবাসায় আসক্ত হবেন, রসুলে পাক যদি আপনাকে কবুল করে নেয়, কসম করে বলছি আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে, সুবহানাল্লাহ। আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি মালা, কত শান কত মান মোর কামলি মালা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিদার দাও গো শাফে মদিনা, দিদার দাও গো শাফে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো জালি মোবারক, দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে যে ভিতর, নূরেতে ঝলমল করবে যে ভিতর, ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কাছে ডেকে লও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো, পৃথিবীর যত যাই গায়ে যত গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি, রোজাতে গেলে তার দুঃখ থাকে না, রোজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
মদিনা নবীরা যা শরীফ দেখে মন ভরে না, নবী রাজা শরীফ দেখে মন ভরে না, দিদা দাও গো না দিদার দাও গো